নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। ফালাকাটা ব্লকে তাসরি চা বাগানের ছেড়ে তোলার সন্দেহে অজানা ব্যক্তিকে পিটিয়ে খুন করার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। বাঁকুড়ার রারো একাডেমিতে 41 জন কবির কবিতা নিয়ে প্রকাশিত হলো ছন্দে জয়ন্তী মল্লার কবিতার সংকলন প্রকাশ। চা বাগানে কর্মরত স্টাফ ও সাব স্টাফদের বর্ধিত বেতন শীঘ্রই প্রদানের দাবিতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলল। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজিতা থানার সাদুল্লাপুর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হলো আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে। বিল্ডিং উদ্বোধন হওয়ার এক বছর পার হয়ে গেলেও 50 জন কাপড় ব্যবসায়ী সহ 150 জন ব্যবসায়ী এখনও স্টল না পাওয়ায় এটির প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। ধূপগুড়ির 5 নম্বর ওয়ার্ডে শ্রদ্ধার সাথে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 127তম মৃত্যু দিবস। পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে পুরাতন মালদা থানার সদরঘাট এলাকার মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক প্রমিলা বাহিনী। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। চা বাগানে কর্মরত স্টাফ ও সাব স্টাফদের বর্ধিত বেতন শীঘ্রই প্রদানের দাবিতে জয়েন্ট ফার্মের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে ধর্ণা অবস্থান বিক্ষোভে সামিল হলো চা বাগানে কর্মরত স্টাফ ও সাব স্টাফরা। চা বাগানে কর্মরত স্টাফ ও সাব স্টাফদের বর্ধিত বেতন শীঘ্র প্রদানের দাবিতে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে 7টা থেকে 10টা 3 ঘন্টা ধর্ণা অবস্থান বিক্ষোভে সামিল হলো বাগানে কর্মরত স্টাফ ও সাব স্টাফরা। এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বীজ চা বাগান, সুবাসিনী চা বাগান, সাতালি চা বাগান সহ বিভিন্ন চা বাগানে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলে। তাদের দাবি, 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত বেতন বকেয়া রয়েছে, তা শীঘ্র প্রদান করতে হবে। এছাড়া অবসর সময় 58 থেকে 60 বছর করতে হবে। এছাড়া বিভিন্ন দাবিতে মঙ্গলবার ও বুধবার দুদিন এই ধর্ণা অবস্থান চলবে। आह्वान में हम लोग जो 2 दिन व्यापी 3 घंटा धरना प्रदर्शन हम लोग कर रहे हैं, वो है स्पेशली क्या है, विशेष करके स्टाफ और सब स्टाफ का हम लोग का 2018 से सेप्टेम्बर महीने में जो लेबर का बढ़ा है, मजदूर का बढ़ा है, वो हिसाब से हम लोग 18% हम लोग का बनता है वेतन वृद्धि, लेकिन अभी तक हम लोग का वेतन वृद्धि हम लोग को दिया नहीं गया है मालिक साहब। तो यही हम लोग का यह है समाधान हो बोल के हम लोग जो धरना प्रदर्शन हम लोग आंदोलन में उतरा है। हम लोग कौन 2018 का कौन महीना से है? सितंबर महीने से हुआ, अभी तक नहीं मिल रहा है। नहीं मिल रहा है। इस 18% होने से एक एक जन अभी कितना कम तीन मिल रहा है? मोटा मोटी आपका 2500 से 3000 का स्टाफ का होगा, 1500-1600 से देख सब स्टाफ का होगा। मैंने डुअर्स में, तराई में, पहाड़ में, सभी जॉइंट फार्म के अवार्ड में अभी आज का 2 दिन का प्रोग्राम है। तो आप लोग का आगामी डिमांड क्या रहेगा? हाँ, आगामी डिमांड तो हम लोग का वेतन वृद्धि तो है ही है, उसके बाद में बहुत समस्या है बागान का, जैसे कि मिनिमम वेज का है। हम लोग का एक बड़ा पहाड़ बन के खड़ा हुआ है, मिनिमम वेजेस अभी तक हम लोग लागू नहीं किया है। सरकार भी इसमें मान लिया था कि मिनिमम वेज हम लोग सोचेंगे देंगे बोल के, लेकिन अभी तक हम लोग को अंधेरा में रखा हुआ है, अभी तक दिया नहीं है। और विशेष कर 2 नंबर है हम लोग रिटायरमेंट 60 ईयर्स का, सब जगह में गवर्नमेंट को तो 65 होने जा रहा है, 60 साल तो लोग है ही है। आज बगान का भी 58 चल रहा है, लेकिन हम लोग का डिमांड है कि बगान का भी 60 वर्ष होना चाहिए, कारण बहुत सी समस्या आता है, जैसे पीएफ में, पेंशन में भी बहुत समस्या आ रहा है, तो 60 साल होने से इस समस्या का समाधान होगा। বাঁকুড়ার রার একাডেমিতে 41 জন কবির কবিতা নিয়ে প্রকাশিত হলো ছন্দে জয়ন্তী মল্লিকা কবিতার সংকলন। বাঁকুড়ার সাহিত্যের ধারা আরো গতিশীল ও প্রাণবন্ত হয়েছে নবীন ও প্রবীণ লেখকদের দারুণ মানসিক মেলবন্ধনে। আর ওই কাজে নবীন ও প্রবীণদের একসূত্রে গাঁথার নিপুণ শিল্পকর্মটি করেছেন উৎপল মুখোপাধ্যায়, ত্রিলোচন ভট্টাচার্য,
আতঙ্ক ভঞ্জন পরামানিকের মতো সুনিপুণ শিল্পীরা। এদিন বাঁকুড়ার রারো একাডেমিতে 41 জন কবির কবিতা নিয়ে প্রকাশিত হল ছন্দের জয়ন্তী মল্লার কবিতার সংকলন। এদিন সুন্দর সঙ্গীত ও কবিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় অচিন্ত্য জানা, তপন মুখোপাধ্যায়, ত্রিলোচন ভট্টাচার্য, অমিয় কুমার সেনগুপ্ত, উৎপল মুখোপাধ্যায় ও সম্মানীয় ব্যক্তিবর্গরা। সংকলনের কবিতা ছাড়াও অন্য আমন্ত্রিত কবিরাও এদিনকার এই অনুষ্ঠানের কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেছেন কবি উৎপল মুখোপাধ্যায়। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজতা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে ইংরেজতা থানার সাদুল্লাপুর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম হজ মোহাম্মদ, বাড়ি কালিয়াচর থানার ছোট সুজাপুর এলাকায়। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, অসামাজিক কোনো কাজকর্ম করার জন্য সাদুল্লাপুর মোড় এলাকায় দাঁড়িয়ে ছিল ওই দুষ্কৃতী। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। তার সাথে আর কেউ ছিল কিনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। আলিপুরদুয়ার জেলার ফালাকটা ব্লকের তাসরি চা বাগানে ছেলে ধরার সন্দেহে অজানা এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার বিষয়ে কি বললেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, শুনুন তার বক্তব্য। কালকে তাসা টি গার্ডেনে একটু ইনসিডেন্ট ঘটেছে, যার ভিতরে একটু আনআইডেন্টিফাইড আছে, একটু ভিকটিম আছে। ওকে পিটিয়ে গান পিটুনি গিয়ে ওকে মেরে দিয়েছে। ওখানে স্থানীয় টি গার্ডেনের লোক ছিল, 400-500 জন ছিল। পুলিশ সমা ওখানে গিয়েছে, ওকে রেস্কিউ করে নিয়ে এসেছে। ওরা পুলিশ উপরে বি আক্রমণ করেছিল, যার নিয়ে বি আমরা স্টেপ নিয়েছি। এই ইনসিডেন্ট ভিতরে টোটাল 17 জনকে অ্যারেস্ট করেছি আমরা। এই পর্যন্ত আমরা তদন্ত করে দেখছি যে কী রিজন কী আছে, কি এরা এত উদ্ধত হয়ে যাচ্ছে, কি কেউ সামান্য মানুষকে উইদাউট ভেরিফিকেশন দেখে ধরে গান পিটুনি স্টার্ট করে দিচ্ছে ও জান নিয়ে যাচ্ছে। কালকে যে ইনসিডেন্ট আছে ওর ভিতরে যে একটা আমরা দেখেছি কি শার্প কাটিং ওয়েপন বগেরা ইউজ করেছে ওর ভিতরে। তো এমন জিনিস আনফর্চুনেট আছে, পাবলিককে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম থ্রু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বোঝানোর চেষ্টা করছি কি এমন কোনো আউটসাইডার ইয়া সাসপেক্টেড ইয়া সাসপিশিয়াস লোক যে আপনি দেখছেন, প্রশাসনকে জানান, আমরা আছি, আমরা ভেরিফাই করবো আর ওর অগেনস্টে অ্যাকশন দেবো। যে কেউ দুষ্কৃতি হয়ে যে কেউ এমন জিনিস কোনো পাওয়া যায়, বাট স্টিল ডেট আমরা একটা এমন যত লোক ধরা হয়েছে, যত লোককে বিয়েরা সাসপেক্ট করেছে, সব সামান্য মানুষ আছে। কেউ হতে পারে একটু মাতাল আছে, মেন্টালি ডিস্টার্ব আছে, ওকে ধরে এরা পিটছে, ওর সঙ্গে দুর্ব্যবহার করছে, ছাটাছাটি করছে, ছিঁড়াছাড়ি করছে। তো এই জন্য আমরা এখন যে ভেবেছি কি আগে থেকে আমরা স্ট্রং কেস করছিলাম যে সিরিয়াস ইনসিডেন্ট ছিল, বাট কোনো সামান ইনসিডেন্টের ভিতরে যে খুন আমরা পাবো উইদ অ্যাওয়ারনেস, আমরা যে দুষ্কৃতীরা আছে ওর আগে থেকে অর স্ট্রিক্ট অ্যাকশন আমরা স্টার্ট করছি। কত ধারায় মামলা হচ্ছে স্যার এদের বিরুদ্ধে? এখন তো লোক মারা গেছে, তো 302 মামলা হবে। 17 জনের বিরুদ্ধে? 17 জন। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস আপ কি আওয়াজ।
रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। শ্রদ্ধার সাথে পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 127তম মৃত্যু দিবস। এদিন পৌরসভার তরফে ধুবড়ীর 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মালাদান করে সম্মান জানানো হয়। শ্রদ্ধার সাথে পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 127তম মৃত্যু দিবস। পৌরসভার তরফে ধুবড়ী 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মালাদান করে সম্মান জানানো হয়। পৌরসভার জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা একটি অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানান। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধুবড়ী থানার আইসি সুবীর কর্মকার এবং 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ববিতা রায় সহ এলাকাবাসীরা। এই বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, পৌরসভার তরফে বিভিন্ন মনি ঋষিদের মূর্তি স্থাপন করা হয়েছে পুরো এলাকায় এবং তাদের জন্মদিবস এবং মৃত্যু দিবস স্মরণ করে শ্রদ্ধার সাথে পালন করে থাকে পৌরসভা এবং পৌর কর্তৃপক্ষ। ধুবড়ী গার্লস স্কুলের সামনে 5 নম্বর ওয়ার্ডের পৌরসভার তরফে বসানো হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি। তবে তার উপরে কোনো শেড বা আলোর ব্যবস্থা ছিল না, অন্যান্য মূর্তিগুলোতেও ব্যবস্থা করা হয়েছিল। তবে এবার এলাকাবাসীর দাবি মতো পৌরসভার তরফে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির উপরেও একটি কংক্রিটের শেড তৈরি করে দেওয়া হবে এবং লাইট লাগানো হবে, যাতে সবসময় আলোকিত থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। সর্বস্তরের মানুষকে নিয়ে আজকে আমরা যথাযথ মর্যাদার সাথে এখানে সম্মান জানিয়ে আমরা বসি। এটা ধুবড়ী গার্লস স্কুল 5 নম্বর ওয়ার্ডের সামনে ধুবড়ী পৌরসভা। থানা আইসি স্যার ছিলেন, বিভিন্ন কাউন্সিলর ছিলেন, বিভিন্ন জনগণ ছিলেন এবং জনগণ ব্যক্তিরাও ছিলেন। অবশ্যই আমরা প্রতিটা যতটা মনীষীর মূর্তি আছে আমরা প্রত্যেকটা মনীষীর মূর্তির উপরে এরকম লাইট লাগানোর পরিকল্পনা নিয়েছি আমাদের বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে। এটা আমরা মিটিং করে এটা ফাইনাল রেজুলেশন নিয়ে আমরা এটা করবার চেষ্টা করবো দ্রুততার সাথে। পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে অবরোধে সামিল হলেন শতাধিক এলাকার মানুষ। পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধে সামিল হলেন শতাধিক এলাকার মানুষ। মঙ্গলবার সকাল 11টা থেকে পুরাতন মালদা থানার সদরঘাট এলাকার মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক প্রমিলা বাহিনী। এই বিক্ষোভের জেরে ওই এলাকার রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরাতন মালদা থানার পুলিশ, কিন্তু পুলিশের সামনেই তাদের দাবিতে সোচ্চার থাকেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, 15 নম্বর ওয়ার্ডে চলাচলের একটিমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। 1 কিলোমিটার রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলকাদায় ভরে যাচ্ছে। বিভিন্ন এলাকায় কংক্রিটের রাস্তা তৈরি হলেও এই রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। এই ব্যাপারে বহুবার পুরাতন মালদা পৌরসভার অভিযোগ জানিয়েও লাভ হয়নি, তাই বাধ্য হয়ে এদিন বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধে সামিল হতে হয়েছে। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান চন্দনা হালদার জানিয়েছেন, এলাকার মানুষের দাবি দেওয়ার বিষয়টি শুনেছি, এই এলাকায় কাঁচামাটির রাস্তাটিরও বেহাল দশা, ওই রাস্তা দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিক্ষোভকারীরা যাতে অবরোধ তুলে নেয় সেই ব্যাপারে তাদের জানানো হয়েছে। কেন আমাদের 15 নম্বর ওয়ার্ডে প্রায় 30 বছর থেকে একইভাবে এই রকম পায়ের কাদা, এখানে যে স্কুল আছে প্রায় অর্ধেক স্টুডেন্ট ওটা দিয়ে যাতায়াত করে, কোনো ব্যবস্থা নেই, না ড্রেন আছে না রাস্তা আছে, এই জন্য আমরা আজকে এই পথ অবরোধ করতে। কতটি রাস্তা কোন পাড়া? 15 নম্বর ওয়ার্ডে শিবরামপুর সেন্টারে। এখানে তো এই ওয়ার্ডের তো কি বলছেন, আপনাদের দাবি না মানে তাহলে কি করবেন? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে মাথাভাঙ্গা শহরের মাঝবাজারে একটি বিল্ডিং তৈরি হয়।
কিন্তু ওই বিল্ডিং উদ্বোধনের এক বছর পার হয়ে গেলেও 50 জন কাপড় ব্যবসায়ী সহ 150 জন ব্যবসায়ী এখনও স্টল পাননি বলে অভিযোগ। এদিন এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে মাথাভাঙ্গা শহরের মাঝবাজারে একটি বিল্ডিং তৈরি করা হয়। মাঝবাজারে থাকা সব ধরনের ব্যবসায়ীদের স্টল দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে বিল্ডিং উদ্বোধন হওয়ার এক বছর পার হয়ে গেলেও প্রায় 50 জন কাপড় ব্যবসায়ী সহ 150 জন ব্যবসায়ী এখনও স্টল পাননি বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। রাজা আমলে একটা ঘর ছিল, ওটা সেই ঘরটা যখন আমাদের ভাঙা পড়ে তখন বললো যে আপনাদের আবার নতুন করে ঘর দেওয়া হবে, ইয়ে হবে, আপনাদের প্রত্যেকের রুম টুম দেওয়া হবে, আপনারা ঘরগুলো ভেঙে কি করেন। এই জন্য আমাদের রাজা আমলের ঘরটা আমাদের ভাঙলো। এখানে আমরা আমার বাবা দোকান করতো এবং আমাদের সব যত ব্যবসায়ী আছে সব প্রত্যেকে বাবা এবং এরা ব্যবসা করতে, তার ছেলেরা এখন ব্যবসা করতেছে, তার নাতি ব্যবসা করতেছে। এখন দেওয়ার সময় এই প্রতিশ্রুতি দিতে যে আপনারা আপনাদের রুম আপনারা ঠিক মতো পাবেন, আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন, আপনারা কি করবেন না, বাধা দেবেন না, উন্নয়নে বাধা দেবেন না, ঠিক আছে আমরা মানিয়ে নিলাম। তখন আর কি কিছুটা জায়গা ফাঁকা ছিল, তখন এখানকার ব্যবসা সমিতি বললো কি এতগুলো দোকানদার তো এখানে বসতে পারবেন না, একটা দুধাটি যে আপনার কিছু দোকানদার এখানে যারা এদিকে এখানে দোকান দোকান করতে আসা হচ্ছে তাদের জন্য এই দোকানটা এই জায়গাটা করে দেওয়া হলো। তখন নিজের সেই পয়সা খরচ করে তখন ই করলো আর কি ছোটো ছোটো রুম কিনে নিয়ে ব্যবসা করতেছে। এখন বর্তমানে আজকে 3 বছর হলে এই বিল্ডিং করার পরে আমাদের মানে দিনের পর দিন ঘুরাই দিয়েছে, এখন ওই কি করতেছে না, এখন নিচে নিচে একদম রুম হয়েছে বুঝলে। তখন আমার ঠিক আছে আমাদের যেখানে দেওয়া হবে সেখানে আমার মানে নেবো কোনো কথা নাই। কতজন কাপড় ব্যবসায়ী মোটামুটি আমার টোটাল ছিলাম 80 জন বুঝলে। আচ্ছা আচ্ছা। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। आप देख रहे हैं आपके चैनल वॉइस आपकी आवाज। आपके चैनल वॉइस आपकी आवाज़।